হ্যালো বন্ধুরা আমি বিজয় মণ্ডল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিটেক থ্রি সিক্সটি তো বন্ধুরা আবার একখানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই লিস্টে আপনাদেরও নাম যদি থাকে তো আপনি আপনার মোবাইল থেকে খুব সহজেই সেটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য যে কোনো একখানি ব্রাউজার ওপেন করে নেবেন এবং উপরে সার্চ সার্চবারে আপনারা সার্চ করবেন আর এইচ রিপোর্টিং তো একেবারে উপরে চলে এসেছে আর এইচ রিপোর্টিং আর এইচ রিপোর্টিং এই অপশানটিতে ট্যাপ করবেন এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করার পরেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এটিকে ডেস্কটপ সাইট মুড করে নেবেন তো এটিকে ডেস্কটপ সাইট মুড করার জন্য উপরের থ্রি ডট আইকনটি এই আইকনটিতে ক্লিক করবেন তারপরে নিচের দিকে ডেস্কটপ সাইড এই অপশানটি ক্লিক করবেন তাহলে আপনাদের এই এটি ডেস্কটপ সাইড মুড হয়ে যাবে তো এরপরে একটু জুম করে হোম হোম অপশানটিতে ক্লিক করবেন হোম অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপরে দেখতে পারবেন একবারে উপরে আওয়াজ সফট এই অপশানটিকে ক্লিক করবেন এই অপশানটিকে ক্লিক করার পরে একবারে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তো আমি এখানে নিচের দিকে স্ক্রল করছি তো একেবারে নিচের দিকে এ বি সি ডি এই অপশানগুলির মধ্যে একেবারে নিচের দিকে চলে আসবেন তো একেবারে নিচের দিকে আসলেই আপনারা অপশান জি জি সিরিয়াল নম্বরে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস অফ আধার জব কার্ড এই অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসার পরেই আপনাদের এখানে অল স্টেট অল স্টেট আপনাকে আছে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি আমার স্টেট আমি এখানে সিলেক্ট করে নিলাম আমার স্টেট এরপরে আবারও নিচের দিকে স্কল করে আসবেন তো তারপরে আপনার সিলেক্ট এই অপশানটিতে ট্যাপ করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিকটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম তো আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরেই আবারও নিচের দিকে আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম তো এরপরেই আপনাদের সামনে যে আপনার ব্লক আপনার যে ব্লক সেই ব্লকটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার ব্লকটি সিলেক্ট করে নেব তো বন্ধুরা এখানে আমি আমার ব্লকটি সিলেক্ট করে নিলাম তো এরপরে আপনাকে আবারও স্কল করে আবারও নিচের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে আসার পরে আবারও আপনাকে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করে নিতে হবে তো এর মধ্যে থেকে আমি আমার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটি সিলেক্ট করে নিলাম তো পঞ্চায়েতটি সিলেক্ট করে নেওয়ার পরে পেজটি কিছুক্ষণ ধরে একটু লোডিং হবে তো এখানে লোডিংয়ের জন্য একটু ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করছি তো কিছুক্ষণ ওয়েট করার পরে পেজটি পুরোপুরি লোডিং হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এই একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন যে আপনার পঞ্চায়েতের যে লিস্ট সেই লিস্টটি আপনার এখানে শো করবে তো আপনারা এখান থেকে সিরিয়াল ওয়াইজ আপনার লিস্টটি এখান থেকে চেক করে নিতে পারবেন তো আপনারা এখানে আপনার পঞ্চায়েতের যতজনার নাম আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের যাদের নাম আছে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা কেউ যদি মনে করেন যে এই লিস্টের পিডিএফটি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখবেন তাহলে আপনারা কি করবেন এই যে ক্যাপচার ক্যাপচার এই জায়গাটিতে আপনারা এখানে যে অঙ্কটি দেখ তো আপনি এখানে ফিল করে নেবেন তো ফিল করার পরে ডাউনলোড পিডিএফ এই অপশানটিতে ক্লিক করবেন তো পিডিএফটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য